আসসালামু আলাইকুম আজকে প্যান কার্ড সালোয়ার সেলাই করে দেখাবো তবে কোনো অথেন্টিক প্যান কার্ড সালোয়ার না খুব সাধারণ নিয়মে কীভাবে কাটিং করতে হয় তার ভিডিও কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি আমার পেজে এবং চ্যানেলে আছে দেখে নিতে পারেন আর আজকে সেই সালোয়ারটি কিভাবে কাটিং করে সেলাই করতে হয় তার সহজ নিয়মটি দেখিয়ে দেবো এই যে হাইয়ের অংশটা রয়েছে ঠিক তার অপোজিট সাইডটা কিন্তু আমার ওপেন থাকবে কারণ প্যান কার্ড সালোয়ারে এই জায়গাটাতে জয়েন করা থাকে আমি এখানে সুন্দর করে সেলাইটা বসিয়ে দেবো এবং সেইমভাবেই কিন্তু আমি দুটো পায়ের অংশ আমি সেলাই করে নেব আর আপনারা চাইলে এখানে সোজা পাশ এই সেলাইটা দেওয়ার পরে সোজা পাশে একটা চাপ সেলাই দিতে পারেন তবে আমি দেই না আমি দুটো সেলাই একসাথে দিয়ে ফেলি আর এখন আমি মোহরির অংশটা সেলাই করছি আমি কিন্তু সাইডের অংশটা দুই পায়ের একসাথে সেলাই করে ফেলেছি মানে এক সেটা আমি আর ভিডিওতে দেখিয়ে দেখাই নেই সেম নিয়মে দুটো পা করে নিয়েছি এবার মুহির মুহুরির অংশটা সেলাই করে নিচ্ছি আমি মুহুরির জন্য যতটুকু মার্জিনের কাপড় রেখেছিলাম সেই কাপড়টাকে সুন্দর দুইবার মুড়িয়ে নিয়ে আমি সেলাই করে নিচ্ছি সেমভাবে দ্বিতীয় পায়ের মোহরিটাও আমি সেলাই করে নিয়েছি আর এবার আমি আপনাদেরকে দেখাবো কীভাবে হায়ের অংশটা জয়েন করতে হয় আমি এখানে হায়ের অংশটা প্রথম হায়ের অংশটা জয়েন করে নিচ্ছি আর এখানে আমি একটা কথা বলতে চাই যারা সেলাই কাজে একেবারে নতুন আছেন তাদের জন্য যে যে কোনো ধরনের জয়েনিংয়ের অংশগুলোতে অবশ্যই ডাবল করে সেলাইয়ে দিবেন আর আমি এখানে দুটো হায়ের অংশ কিন্তু একেবারে সেলাই করছি বিগত আমার প্লাজো বা প্যান্টের সেলাই ভিডিওতে আপনারা দেখেছেন আমি একটি পাশে হাইয়ের অংশ সেলাই করি এবং রাবার বা এলাস্টিক লাগানোর পরে দ্বিতীয় হাইটা সেলাই করি কিন্তু আজকে আমি রাবারটা সেটিং করবো একটু রকম নিয়মে তাই আমি দু পাশের হাইয়ের অংশটাই কিন্তু সেলাই করে নিলাম এই যে এখন আমি রাবারের অংশটা কাজ করব এখানে আমি রাবারের ঘর লাগানোর জন্য রাবারটাকে লাগানোর জন্য ঘরটাকে আমি রেডি করে নেব তার জন্য একদম কর্নার ঘেসে অল্প পরিমাণে কাপড় মুড়িয়ে নিয়ে আমি এর চারপাশ ধরে সেলাই করে নেব এটা পুরো কমর জুড়ে কাপড়টার মধ্যে লাগিয়ে নিতে হবে এভাবে আমি মানে রাবারের জন্য ঘরটা তৈরি করে নেব প্রথমে আর এবার আমি রাবার নিয়ে নিচ্ছি এখানে আমি যে কমরের জন্য আমি সালোয়ারটা তৈরি করছি সে কমরের অ্যাকুরেট মাপ হচ্ছে ছত্রিশ যেটা চার ভাগের এক ভাগ করলে আসে নয় ইঞ্চি এর সাথে দেড় থেকে দুই ইঞ্চি পরিমাণ অ্যাড করে নিয়ে তাকে ডাবল করে নিয়েছি এবং সেই পরিমাণ এলাস্টিক আমি এখানে অ্যাড করে নিয়েছি এই সূত্র অনুযায়ী আপনারা আপনাদের কমরের মাপ অনুযায়ী আপনারা রাবার বা এলাস্টিক নিয়ে নেবেন এখন এটাকে আমি খুব সুন্দর করে জয়েন করে নিলাম এবং এই জয়েন করে নেওয়া এই রাবারটাকে আমি সুন্দর করে কমরের মধ্যে বসিয়ে দিলাম অর্থাৎ কমরের অংশে বসিয়ে দিলাম এবার এই কাপড়টার ম চারপাশে কমরের কাপড়ের চারপাশে আমি সুন্দর করে রাবারটাকে সেটিং করে নেব বিগত ভিডিওতে আমি কিন্তু অন্য একটি সিস্টেমের রাবার লাগানো দেখিয়েছি আজকে অন্য আরেকটি নিয়ম দেখাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি দুটো নিয়ম ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের কাছে কোন নিয়মটা বেশি সহজ এবং মানে মানে কাজটা করতে বেশি ইজি মনে হয়েছে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তাদেরকে বলছি আচ্ছা এবার আমি এই পুরো কমরের কাপড়টার মধ্যে আমি এই রাবারটাকে সেট করে নিচ্ছি টেনে টেনে সমান করে নিচ্ছি চারপাশে যেন কোনো অংশে কাপড় ঘুচে না থাকে আর এবার আমি এটাকে সোজা পাশ করে নিয়ে মানে রাবারের অংশটাতে সোজা পাশ করে নিয়ে আরেকটি চাপ সেলাই দিয়ে দেবো তবে অবশ্যই দুই হাত দিয়ে টানে টান দিয়ে ধরে তারপর কিন্তু সেলাইটা দিবেন তাহলে পুরো রাবারের সাথে কাপড়টা সেট হয়ে যাবে এই যে কোমরের অংশের রাবারটা কিন্তু লাগানো হয়ে গেল এবার মুহুরিটাকে জয়েন করে নেব আমি এখানে মুহুরি হিসাবে সাত ইঞ্চি নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো মুহুরি মুহুরির লুজিংটা রাখবেন আপনারা যত ইঞ্চি লুজিং রাখতে চান সেই অনুযায়ী এই কোমর মানে মুহুরির সালোয়ারের নিচের দিকে অংশটা সেলাই করে নেবেন এ সেমভাবে আমি দ্বিতীয় পাটাকেও সেলাই করে নেব তবে আবারও বলছি যারা সেলাই কাজে নতুন তাদের জন্য যে জয়নিংয়ের জায়গাগুলো তো অবশ্যই ডাবল করে সেলাইটা দিয়ে দেবেন এই তো হয়ে গেল এটা অথেন্টিক প্যান কার্ড না হলেও এটা মানে পরার পরে কিন্তু প্যান কার্ডের মতো লুক্সটা আসে খুব সাধারণ নিয়ম তাই যারা সেলাই কাজে নতুন আছেন তাদের জন্য একটা পারফেক্ট একটা মানে নিয়ম আমি বলতে গেলে আমি মানে আমি আমি মনে করি যে এটা খুব সহজ একটি নিয়ম তাদের জন্য আশা করি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ